আমাদের ওই সিএ নামক স্যাম্পল আমাদের পিছু তারা করেছে, কিন্তু আমরা পৃথিবীর কোন বিষয়ে আমরা ভয় করি না। জোরে বলেন ঠিক না ভুল, জোরে বলেন ঠিক না ভুল। পৃথিবীর কোন শত্রুতাকে, পৃথিবীর কোন বন্দুকের নলাকে, পৃথিবীর কোন মারণাস্ত্রকে, পৃথিবীর কোন ইসলাম বিদ্বেষী নেতাকে আমরা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত ভয় করব না বলি ইনশাআল্লাহ। আরে ভয় কি, আমাদের ভয় আছে? যেরকম আমাদের ভয় আছে, এর আগে আমি যখন এখানে বক্তব্য দিয়েছিলাম গত বছরে, তখন বলেছিলাম একটা কথা, চীনের মাটিতে সারা পৃথিবীতে মুসলমানদিগকে শেষ করার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআনকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার জন্য একেবারে তারা উঠে ফেলে লেগেছে। মায়ানমার কাণ্ড তারা ঘটিয়েছে, বার্মা কাণ্ড তারা ঘটিয়েছে, আপনার কত রকমের কাণ্ড ঘটিয়েছে মুসলমানদিগকে শেষ করার জন্য। সম্মানিত বুজুর্গ দোস্ত এবং বন্ধু, গত বছর আমি বলেছিলাম চীনের মাটিতে মুসলমানের উপরে এত অত্যাচার, এত নির্যাতন এবং পাশবিক ভাবে স্টিম অত্যাচার, স্টিম রুলার তাদের উপরে এমন চালানো হচ্ছে। গোটা চীন সরকার ঘোষণা করে দিয়েছিল যে মুসলমান 10 জন সম্মিলিতভাবে বৈঠক করবে, ওই 10 জনকে ধরে জেলে ভরে রাখা হবে। নম্বর 1, যে মুসলমানের বাড়িতে একটা তসবির দানা এবং তসবির মালা এবং যে বাড়িতে কোরআন শরীফ থাকবে, যে বাড়িতে নামাজের মুসাল্লা থাকবে, ওই বাড়ির নারী পুরুষ গোটা ফ্যামিলিটাকে জেলে বন্দী করা হবে। চীনের মাটিতে বাজেয়াপ্ত করে দেওয়া হলো মহাগ্রন্থ কোরআনে কারীম, বাজেয়াপ্ত করে দেওয়া হলো মসজিদ, সেখানে আপনার মুসাল্লা রাখা বন্ধ হয়ে গেল, মুসলমান এক জায়গায় বসে ইমানি আলোচনা বন্ধ করে দেওয়া হলো। গত বছর সেটা ছিল 2019-এর গোড়ার দিক এবং শুরুর দিক, আজ 2021-এ, আজ 2020-এর গোড়ার দিকে আমি যদি আপনাকে খবর দি তাহলে অবাক হয়ে যাবেন। হযরত কারী সাহেব বলছিলেন না, মোদির ম আর শাহের শাহ এই দুটোর নাম মশা, এটা বলুন বাস্তব না অবাস্তব? একদম 100% সঠিক, এর কোনো আপডেটকে কেয়ারই করি না। সম্মানিত বুজুর্গ দোস্ত, আজ 2020-এর ফেব্রুয়ারির এই গোড়ায় দাঁড়িয়ে, এই শুরুতে দাঁড়িয়ে আমি আপনাদিগকে চীন সম্পর্কে 2-4টে বার্তা দিয়ে, যাতে আমাদের বুদ্ধি, শুভ বুদ্ধিটা খোলে, যাতে